গুড মর্নিং এভরিওয়ান, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে দীঘা থেকে বাড়ি ফেরার দিন, তো চলো আজকে দিনটা কেমন কাটে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটাও। কারণ আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি কল্যাণীর পথে, তো যাত্রা পথে কি কি করি সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। চলো আজকে আমাদের সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি খুব ব্যস্ত এখন, কারণ জিনিসপত্র সব গোছানো আছে। হ্যাঁ আসুন তো, আমরা এখন সোজা দীঘা টু কল্যাণী, দেখা হচ্ছে রাস্তায়। মা ছেলে আমরা উঠে পড়েছি গাড়িতে, তো বাবি গেছে পেমেন্ট করতে আর লাগেজ নিয়ে আসছে। তো যেমনটা তোমাদেরকে বললাম, নটা বাজে, সকাল নটা বাজে, তো আমাদের যাত্রা শুরু করলাম কল্যাণীর পথে। যাত্রা খুব শুভ হোক, তো দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম। কত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো, কারণ ওদিকে অনেক ঠান্ডা পড়েছে শুনছি, এদিকেও ঠান্ডা আছে বাট অতটাও না, কিন্তু ওদিকে অনেক ঠান্ডা পড়েছে ছোট বাচ্চাকে নিয়ে। তোমরা বুঝতেই পারছ যে কতটা কষ্টের ঠান্ডার মধ্যে। তো যত তাড়াতাড়ি বিহার কিনে বাড়ি পৌঁছাবো ততই মঙ্গল। তো চলো আমাদের সাথে রাস্তায় থাকো। যেমনটা বোলপুরে নিয়েছিলাম সেরকম দীঘাতেও দাঁড়িয়ে পড়েছি, চলছে ওনারা গুড় জাল দিচ্ছে। আর এই যে আমরা গুড় নিচ্ছি, পাটালি নিলাম 500, আর নিচ্ছি এই যে দানা গুড়। দানা গুড় কত করে? 200 টাকা কিলো। আর পাটালি কত করে বললে? 250 করে। আর এর মধ্যে হাড়ির মধ্যে রয়েছে ঝোলা গুড়। কি কি ফুলে বাওয়ালে খেজুরি, ছেলেকে খাওয়াচ্ছে। দেখো কাঁদছে কেন গো? রাস্তাটা মোটা মনে হচ্ছে, ওদিকটা একটু জ্যাম ছিল, চলো যাওয়া যাক। দিক ঠিক যেমন হয়েছিল সেরকম আজকেও আবার ভমিটিং হলো, কেন জানি না অ্যাসিড হয়ে যাচ্ছে। তো এই যে এতক্ষণে ফিডিং কমপ্লিট হলো, 12:10 বাজে, আমরা কিছুক্ষণের মধ্যেই কোলাঘাট ঢুকবো। কোলাঘাটে ঢুকে একটু দাঁড়াবো, ওয়াশরুমে যাবো, বাট খাবো কি না দেখছি, কারণ আমার খিদে পায়নি। একটা অস্বস্তি ফিল হচ্ছে, গরমও লাগছে, আবার আমাদের ওদিকে ঠান্ডাও আছে। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি বেটার। তো চলো দেখা যাক কোলাঘাটে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করি কি না, একটু ওয়াশরুমে যাবো। এত রাস্তায় সামনে বাবি ঘুমোচ্ছিল, আমি ঘুমোচ্ছিলাম, দিদি ঘুম পাচ্ছিল, তারপর ছেলেকে এই যে ফিডিং করালাম, এখন এই যে আবার জেগে গেছে। খাওয়ার সময় যত ঘুম, এবার বসে যাচ্ছে। হ্যাঁ এবার বসে বসে যাচ্ছে, এবার বসে বসে যাচ্ছে, এই যে চোখে ঘুম আছে। ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নাও বাবা। আমরা জাস্ট কোলাঘাট পার হচ্ছি, তো কারোরই খিদে পায়নি, 12:20 বাজে, তো আমি ওয়াশরুমের পরেই যাব অন্য কোথাও বা বাড়ি পৌঁছেই যাব হয়তো, সেই জন্য এখানে আর দাঁড়ালাম না, শুধু টান টান গাড়ি নিয়ে এখন ছুটছি বাড়ির দিকে। দীঘা থেকে ফিরছি, কোলাঘাট পার করে আধা ঘন্টা আসার পর একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু গাড়িতে পেট্রোলটা রিফিল করে নিতে হবে, কারণ সেই কল্যাণী থেকে পরে নিয়ে গেছিলাম, ফুল ট্যাঙ্কি করেছিলাম, তো এখন ট্যাঙ্ক জাস্ট শেষ হলো, মানে রিজার্ভে পড়লো, তাই একটু রিফিল করে নিচ্ছি। এদিকে আমার বাবু ঘুমিয়ে পড়েছে, ওরও দুধ রিফিল হয়ে গেছে, এখন তো আজকে এনার্জি খুবই কম, বাড়ি ফিরছি। আশা করছি এখন বাজে 12:30, আমরা 35-36 হয়েছে, 2টোর মধ্যে পৌঁছে যাবো, দেখা যাক কতক্ষণ পৌঁছে, চলো যাওয়া যাক। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মগরা ঢুকবো, বাবি অনেকক্ষণ ধরে বসে বসে বোর হচ্ছিল, এই জন্য এখন ড্রাইভ করছে। এই যে আর এই যে আমার ছেলের আবার ফিডিংয়ের সময় চলে এসছে, তো দুধ খাচ্ছে। হ্যাঁ আমার ঘুমার কমপ্লিটই হচ্ছে না, মনে হচ্ছে আরও ঘুমাই আরও ঘুমাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেয়ে আবার বাড়ি চলে এসেছি।
তো খুব টায়ার্ড বন্ধুরা, তোমাদের সাথে পরে গল্প করব। সব লাগেজ সব এলোমেলো হয়ে রয়েছে, আচ্ছা এই যে সব এলোমেলো হয়ে রয়েছে, তো চলো এখন টাটা, দেখা হচ্ছে বিকেলবেলা। তোমাদেরকে যেমনটা বিকেলবেলা বললাম যে একটু রেস্ট করব, তারপর মানে দুপুরবেলা ঘরে এসে, তো তারপর থেকে বিহান এই যে একভাবে জেগে রয়েছে, এখন আবার কান্না শুরু করলো, তো একটু ঘুম নেই চোখে, আমিও রেস্ট করতে পারিনি, একের পর এক কাজ করে চলেছি, এখন একটু বসেছি আর কি। তো এই যে কান্না করছে, এখন আবার ওর ফিডিং এর সময় চলে আসছে, তো ফিডিং করাবো। আর বাবি গেছে একটা বিরিয়ানি আনতে, বিরিয়ানি দিয়ে আজকে রাতটা চালিয়ে দেব, আর কিছু রান্না করব না, তো কালকে করব। এখন শুধু ওকে কোলে নিয়ে থাকতে হবে, কোল খুব চিনেছে, তো চলো বাবি আসলে বিরিয়ানিটা খাবো, খেয়েই ঘুমাবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, কারণ ভীষণ টায়ার্ড আমি বাবি দুজনেই। তো যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল।